নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বকফুলের বড়ার রেসিপি। এই রকম গরম মুচমুচে বকফুলের বড়া থাকলে দুপুরবেলা ডাল ভাতের সাথে দারুণ জমে যাবে, আর সঙ্গে কিছু লাগবে না। ডাল ভাত ছাড়াও শুধু শুধু খেতেও বকফুলের বড়া দারুণ লাগে। আমি বকফুলের বড়া বানানোর জন্য বকফুল নিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে একটি প্লেটে রেখেছি। এবার বকফুলগুলো পরিষ্কার করে নেব। বকফুলের ভিতরে একটি মোটা শক্ত অংশ থাকে, সেটা এবার আমি কেটে ফেলে দেব। আর ফুলের নিচে যে সবুজ অংশটা থাকে সেটা আমি রেখে দেব। ওই সবুজ অংশটা কেটে ফেলে দিলে পাপড়িগুলো আলাদা হয়ে যায়, তখন বড়া ভাজার সময় অসুবিধা হয়। তাছাড়াও ওই বৃন্তটা থাকলে ওই বৃন্তটা ধরে ব্যাটারে ডুবিয়ে কড়াইতে ছাড়তেও সুবিধা হয়। সত্যি ফুলটা খুব সুন্দর দেখতে। এবার বকফুলের বড়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব বেসন। আমি 150 গ্রাম পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, বেসনটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার বেসনের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বড়াটা খুব মুচমুচে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/4 চা চামচ কালো জিরে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি ঝাল খেতে ভালোবাসি বলে কাঁচা লঙ্কাটা পরিমাণে একটু বেশি দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই বুঝে আপনারা কাঁচা লঙ্কা দেবেন। ছোট বাটির 1 বাটি আমি ধনে পাতা কুচানো দিয়ে দিলাম। শুকনো অবস্থায় সব একসাথে বেসনের সাথে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল অ্যাড করতে করতে বেসনটার একটা থিক ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খালি বানিয়ে নিলে হবে না, ভালো করে ফেটিয়েও নিতে হবে। মিক্সিং বোলটা ছোট হয়ে গেছে, তাই হুইস্কার দিয়ে ভালো করে ফেটানো যাচ্ছে না, তাই 1 চামচ নিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, ব্যাটারটা রেডি করে নিয়েছি, কিন্তু একটি ইনগ্রিডিয়েন্ট বাকি আছে এর সাথে মেশাতে। বড়া ভাজার জন্য কড়াইতে তেল অলরেডি বসিয়ে দিয়েছি, সেই তেল গরম হয়ে গেছে। সেই গরম তেল থেকে 3 চা চামচ তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব, তারপর ভালো করে মিশিয়ে নেব। ফাইনালি ব্যাটারটা রেডি হয়ে গেছে বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। আর কড়াতে তো তেল গরম হচ্ছিলই, এবার আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য 1-1টা ফুল ব্যাটারে ডুবিয়ে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। বড়াটা তেলে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন, না হলে বড়াগুলো দিতে দিতেই বড়াগুলোর ভিতরটা ভালো করে না হয়ে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এইভাবেই প্রত্যেকটা ফুল ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। 3-4টে ব্যাচে আমার সব কটা ফুল ভাজা হয়ে যাবে। যেই বড়াগুলো আগে ভাজা হয়ে যাবে সেগুলো আমি আগে তুলে নেব তেল থেকে, তেলটা ছেঁকে। বড়াগুলো তেলে দেওয়ার পর বেশ লাল লাল করে মচমচে করে ভেজে নেব, তেলটা ভালো করে ছেঁকে তুলে নেব। সব কটা বড়া আমি এইভাবেই ভেজে নেব। যদি আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে। আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন বড়াগুলো কত ক্রিস্পি হয়েছে। বড়াগুলো মুচমুচে তো হয়েইছে, কিন্তু দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব পরবর্তী ভিডিওতে। নমস্কার। একটা বড়া হাতে করে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে।